বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের শুভেচ্ছা। আজকে আলোচনা করব কিভাবে করোনার ভ্যাকসিন রেজিস্ট্রেশন করতে হয়। আমি শফিক আছি আপনাদের সাথে, তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ বাটনে সুরক্ষা লিখে সার্চ করবেন। লেখার পর দেখতে পাচ্ছেন এখানে একটা সুরক্ষা COVID-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আমরা এই পেজে চলে আসলাম। তো প্রথমে আমি বলতে চাই যে নিবন্ধন করার জন্য আমাদের আসলে কি কি প্রয়োজন হবে। এনআইডি, ফোন নাম্বার এবং কিছু তথ্য আপনার প্রয়োজন হবে। চলুন দেখা যাক যে এই COVID-19 করোনা ভ্যাকসিন গ্রহণের প্রক্রিয়াটা কেমন। তো প্রথমত আমরা অনলাইনে নিবন্ধন করে নেব। জাতীয় পরিচয়পত্র লাগবে এবং মোবাইল ফোন নাম্বার প্রয়োজন হবে। নিবন্ধন করার পর আপনার ফোনে একটা SMS চলে আসবে এবং সেইখানে আপনার টিকা প্রদানের তারিখ এবং কেন্দ্রের নাম উল্লেখ থাকবে, এবং আপনার ফোনে যে SMS চলে আসছে সেই সেই SMS অনুযায়ী আপনি নির্দিষ্ট তারিখে ওই কেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করতে পারবেন। তো এখন চলুন দেখা যাক কিভাবে আমরা নিবন্ধন করব। তো নিবন্ধন করার জন্য প্রথমে আপনি এই নিবন্ধনের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এই পেজটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পরিচয় যাচাই এখানে চলে আসছে, অর্থাৎ আমাদের পেশা আমরা নির্বাচন করব, যে যে পেশা নিয়োজিত সেই পেশা নির্বাচন করবে। আমি সাধারণত একজন নাগরিক হিসেবে এখানে প্রথমেই পছন্দ করলাম। তারপর এখানে দেখুন জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। ধরুন আমি জাতীয় পরিচয়পত্র দিলাম, তারপরে আমাদেরকে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ দিতে হবে, দিন, মাস, এরপরে দিতে হবে বছর। এখন এইখানে একটা ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা হুবহু যেভাবে আছে সেভাবে আমরা উঠিয়ে দিব। L57M26 L5 সরি, মানে M টা হবে ক্যাপিটাল লেটার। এখন আমরা এখানে যাচাই করুন, এটাতে ক্লিক করলাম। দেখুন এখানে আমার জাতীয় পরিচয়পত্রে আমার নামটা যেভাবে ছিল ঠিক এইভাবে এখানে শনাক্ত করতে পেরেছে, আমার নাম চলে আসছে। এখন আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। দিয়ে দিলাম। তারপর বলছে যে বর্তমান ঠিকানা, অর্থাৎ যেখানে আমি ভ্যাকসিন গ্রহণ করব, আমি যেখানে বর্তমানে আছি সেখানকার ঠিকানা আমাকে দিতে হবে। যেমন বিভাগ, আমি যেহেতু ঢাকায় আছি তাহলে আমি ঢাকা বিভাগ নির্বাচন করলাম। জেলা, আমি ঢাকা জেলাতে আছি। উপজেলা বা সিটি কর্পোরেশন, আমি যেহেতু ঢাকা উত্তরায় থাকি তাহলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরপরে বলছি ইউনিয়ন, পৌরসভা, থানা, তাহলে অবশ্যই হবে এটা উত্তরা। ওয়ার্ড নং দিতে হবে, আমার ওয়ার্ড নং এখানে 1। এখন বলছে যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, অর্থাৎ আপনি যে কেন্দ্রে টিকা দিতে, এখানে দেখুন অসংখ্য টিকা কেন্দ্র আছে, তো আপনি যেটাতে টিকা নিতে চান সেই কেন্দ্রের নাম দিতে পারেন। যেমন আমি আমার এখান থেকে কাছে হচ্ছে আপনার রেল ফোর্সেস সদর দপ্তর সেন্ট্রাল উত্তরা, আমি এটাতে ক্লিক করলাম। এখন এখানে কিছু শর্ত আছে, এটা পড়ে নেবেন। তো এখানে লেখেন আমাকে একটা কন্ডিশনে
হ্যাঁ, আমাকে অ্যালাউ করতে হচ্ছে। তা আমি শপথ করিতেছি যে যে যা আছে তা তা বিশ্বাসপূর্ণ এবং সত্য বলে আমি স্বীকার করে নিলাম। এখন আমি এটাকে সংরক্ষণ করে দিব। সংরক্ষণ করার পর দেখুন আমার ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, অর্থাৎ একটা কোড আসবে। সেই কোডটা আমি এখানে দিয়ে দিব। আমার কোড চলে আসছে, এখন নিবন্ধন সম্পন্ন করুন। দেখুন এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে, COVID-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে। তা এখন আমার নিবন্ধন সম্পূর্ণ হয়ে গেছে। এখন উপরে বলতেছে দেখুন, নিচের ফর্মে আপনার জাতীয় পরিচিত মোবাইল নম্বর পূর্বক নিবন্ধন সম্পন্ন করুন। পরিবর্তিত মোবাইল ফোনে SMS বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে জানানো হবে। তো নিবন্ধন শেষ, এখন আমার ফোনে SMS আসবে, সেইখানে তারিখ এবং কেন্দ্রের নাম উল্লেখ করা থাকবে। সো খুবই সিম্পল ভাবে আপনি চাইলে আপনার মোবাইল মোবাইল থেকেই আপনি নিবন্ধন করতে পারেন, এবং এই সুরক্ষা অ্যাপটি আপনি গুগল প্লে স্টোরও পাবেন, সেইখান থেকে আপনি খুব সহজেই ডাউনলোড করে আপনি নিবন্ধন করতে পারেন। সো এটা নিয়ে আসলে আমাদের এত হেজিটেশন, দৌড়াদৌড়ি বা কিভাবে করতে হয়, অনেক মানুষের অনেক চিন্তা ভাবনা থাকে এটা নিয়ে। তো এটা খুবই সিম্পল ব্যাপার, তো সিম্পলি আপনি এটাকে নিবন্ধন করতে পারেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো আসলে আমি যা শিখি বা আমি যা করি আমি তাই আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি যখন কোনো একটা প্রবলেমে পড়ে যাই এবং সেই প্রবলেমটা কিভাবে সলিউশন করতে হয়, তো যখন আমি প্রবলেমটা সলিউশন করতে পারি বা শিখে ফেলি, তখন সেটাই আমি আসলে আপনাদের সাথে শেয়ার করি। আমি মনে করি যে অন্যরাও এটা আমার এটা দেখে শিখুক, শিখে তার তার জীবনটা, তার দৈনন্দিন জীবনের সিম্পল কাজগুলো তার জন্য সহজ হয়ে যাক। তো এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদের শেয়ার করে এই কিভাবে নিবন্ধন করতে হয় টিকার জন্য সেটা জানানোর চেষ্টা করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।